हेलो व्यूअर्स, बाइक ब्लॉगर पक्ष থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যাচ্ছে বা কেন নষ্ট হয় এবং রিং পিস্টন কোন কাজগুলি করলে আপনার বাইকের রিং পিস্টন অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এবং ভালো থাকবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আমরা কম বেশি সবাই মোটরসাইকেল পছন্দ করি এবং মোটরসাইকেলকে ভালোবাসি এবং মোটরসাইকেল দিয়ে আমরা আমাদের কর্মজীবনের কাজগুলি করে থাকি এবং খুব তাড়াতাড়ি এই কাজগুলি আমরা করতে সক্ষম হই, সেটি হচ্ছে আমাদের মোটরসাইকেল। এই মোটরসাইকেল আমাদের খুব একটি প্রয়োজনীয় জিনিস। এই মোটরসাইকেল দিয়ে আমরা যে কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারি। যেমন মনে করেন আমার লোকাল বাসে বা লোকাল সিএনজি আমার এক ধরেন এক ঘন্টা জায়গার মধ্যে যেতে ধরেন লোকাল বাস এবং সিএনজি যেতে লাগবে এক ঘন্টা আমার অফিসিয়াল কাজে অফিসের কাজে যেতে বা আমার অফিসে যাওয়ার জন্য আমার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমার সময় লাগবে এক ঘন্টা লোকাল বাসে করে যদি যাই। আর যদি আমার হাতে যদি আমার হাতে যদি একটা মোটরসাইকেল থাকে তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। তো সেজন্য আমাদের মোটরসাইকেলের যত্ন খুব জরুরি এবং মোটরসাইকেলের যত্ন আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। যেমন মনে করেন আমাদের বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণগুলি কি? যেমন মনে করেন আপনি একটা বাইক কিনছেন, বাইক কেনার পর আপনি বাইকটা আপনি উল্টাপাল্টাভাবে চালিয়েছেন তাহলে কিন্তু আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে। যেমন মনে করেন আমরা অনেক সময় দেখতে পাই আমাদের শোরুম থেকে যখন বাইক ক্রয় করতে আসে, বাইক ক্রয় করার পর সাথে সাথে দেখা যায় তিনজন নিয়ে বাইকটা রাইড করতে এবং বাইকটা নিয়ে যাওয়ার সময় তিনজনে রাইড করে বাইকটা নিয়ে যায়। তো এরকম যদি হয় বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো নতুন বাইক কেনার পর আপনাদের মাথায় রাখতে হবে ব্রেকিং পিরিয়ড নামে একটি কথা আছে, ব্রেকিং পিরিয়ড আপনাদের মানতে হবে। ব্রেকিং পিরিয়ড চলাকালীন আপনার বাইকে আপনি অতিরিক্ত লোড দিতে পারবেন না, আপনার বাইকটা আপনার নির্দিষ্ট কিলোমিটারের ভিতর আপনার বাইকটা রাইড করতে হবে, তাহলে কিন্তু আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে আপনি যদি অতিরিক্ত লোড দিয়ে নতুন বাইক যদি রাইড করেন এবং অতিরিক্ত হাই স্পিডে যদি নতুন বাইক যদি রাইড করেন এবং আপনি বাইকটা কিনে নিয়ে গিয়ে আপনার বন্ধু বান্ধবকে দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে দিচ্ছেন, এখন আপনি চালাচ্ছেন 40 কিলোমিটারের ভিতর, আপনার বন্ধু চালিয়েছে বাইকটা 70-80 কিলোমিটার এবং আপনার আত্মীয় স্বজন চালিয়েছে বাইকটা আরও হাই স্পিডে, তো এরকম যদি বাইকটা চালায় তাহলে বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমাদের মাথায় রাখতে হবে নতুন বাইক কেনার পর আমাদের ব্রেকিং পিরিয়ড মেনে চলতে হবে 2000 কিলোমিটার পর্যন্ত। 2000 কিলোমিটার পর্যন্ত আমরা অবশ্যই অবশ্যই আমাদের বাইকের ব্রেকিং পিরিয়ড মানব, তাহলে আমাদের বাইকের রিং পিস্টন অনেকদিন পর্যন্ত টেকসই হবে এবং অনেকদিন পর্যন্ত আমাদের বাইকের রিং পিস্টন নষ্ট হবে না। তো যেমন মনে করেন আমরা বাইকটা কেনার পর যদি আমরা বাইকটা যদি রাত ইউজ করি তবে এই সমস্যাগুলি রিং পিস্টনের সমস্যা আপনার সাথে সাথে আসবে না। এই সমস্যাটা আসবে আপনার বাইকের যখন কিলোমিটার 5000 বা 7000 বা 8000 বা 10000 কিলোমিটার হয়ে যাবে তখন কিন্তু আপনার বাইকের রিং পিস্টন দুর্বল হয়ে যাবে, আপনার বাইকের সিলিন্ডার ভ্যাপ দিয়ে সাদা ধোঁয়া দিতে থাকবে, ইঞ্জিন অয়েল কমে যাবে, তখন কিন্তু আপনার মাথা টেনশন হয়ে যাবে। তো টেনশন আপনার মাথার টেনশন হওয়ার আগে আপনার বাইকের রিং পিস্টন নষ্ট হওয়ার আগে আপনি ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে মানবেন, তাহলে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। এখন আরেকটি বিষয় হচ্ছে রিং পিস্টন নষ্ট হওয়ার, সেটি হচ্ছে আমাদের বাইকের ফুয়েল। আমরা যখন ফুয়েল নিই ফুয়েলটা 1 নম্বর আছে কি না, ফুয়েলটা 2 নম্বর কি না সেটা আমরা যাচাই করতে যাই না, ফুয়েল পাম্পে গিয়ে বলে ভাই আমাকে 500 টাকার ফুয়েল দিয়ে দেন, ফুয়েল পাম্প থেকে 500 টাকার ফুয়েল আপনাকে দিয়ে দিছে, কিন্তু ওই ফুয়েলটা কি 1 নম্বর নাকি 2 নম্বর আপনি যাচাই বাছাই করেন নাই। ফুয়েলের কারণে কিন্তু আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ ফুয়েল যদি খারাপ হয় আপনার বাইকের ইঞ্জিনকে করে ফেলবে অতিরিক্ত হিট,
অতিরিক্ত হিটের কারণে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং ফুয়েলের সাথে অনেকগুলি ময়লা থাকার কারণেও আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আরেকটি বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল যখন আমরা পরিবর্তন করতে যাই তখন আমরা সার্ভিস সেন্টারে আসার সময় পাই না, সময় আমাদের হাতে থাকে না, সময়ের মূল্য অনেক বেশি। তো আমরা কি করি, আমরা গ্যারামের মধ্যে আমরা লোকাল গ্যারেজ থেকে আমরা কি করি ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলি। ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে গিয়ে আমি অনেক বাইকে দেখছি ইঞ্জিন অয়েলের ড্রেন নাটে ছুরি নষ্ট পর্যন্ত করে ফেলছে, এরকম অনেক টাকা আবার বাইকের খরচ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার চেষ্টা করবেন, কারণ সার্ভিস সেন্টারের ইঞ্জিন অয়েল দুই নম্বর হওয়ার কোনো চান্স নাই। তো আমি বলবো আপনাদের, আপনারা আপনাদের বাইকে সব সময় ভালো মানের ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করবেন। ইঞ্জিন অয়েল যদি দুই নম্বর হয় তাহলে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণ হিট হয়ে যাবে, অতিরিক্ত হিট হওয়ার কারণে আপনার বাইকের ইঞ্জিন রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং যেমন মনে করেন অনেক অনেক বাইকারদের দেখছি আমি বাইক শুধু রাইড করতেই থাকে, বাইকের কোনো সার্ভিস মেনটেনেন্স এগুলো করে না, বলে যে ভাই আমরা আগে এক সময় আমরা জাপানি বাইক চালিয়েছি, এই বাইকের মধ্যে আমরা পাঁচ বছর আমরা সার্ভিস করি নাই, এই বাইক শুধু চলতেই থাকে শুধু চলতেই থাকে। তখনকার যুগ হচ্ছে অল মডেল যুগ, বর্তমান যুগ হচ্ছে নিউ মডেল যুগ বা ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে আপনার বাইকের আপনার বাইকটা যদি আপনি সুন্দরভাবে যদি রাইড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে, কারণ ইঞ্জিন অয়েল একসময় আমরা দেখছি ফুয়েলের দোকান থেকে খোলা ইঞ্জিন অয়েল আমরা বাইকের মধ্যে ঢেলে দিতাম, এখন কিন্তু আর এই কাজগুলি হবে না। খোলা ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে আর আপনি দিতে পারবেন না, খোলা ইঞ্জিন অয়েল একসময় ছিল টু স্ট্রোক ইঞ্জিন, পুরো স্ট্রোক ইঞ্জিন ইঞ্জিন ছিল না। তো একসময় টু স্ট্রোক ইঞ্জিনের মধ্যে আমরা কী করতাম, যখন আমরা কাজ শিখতেছি সে সময়ের কথাগুলি আমি আপনাদের বলতেছি, তো খোলা ইঞ্জিন অয়েল আমরা গেট সম্বন্ধ জানতাম না, ইঞ্জিন অয়েল খোলা দিলে কী হবে সেটাও জানতাম না, না বুঝে না জেনে আমরা ইঞ্জিনের মধ্যে অয়েলগুলো দিয়ে দিতাম। এক সময় যে বাইকগুলি ছিল হুন্ডা জাপানি সিডিআই গাড়ি, এই বাইকগুলির মধ্যে এটা হচ্ছে টু স্ট্রোক গাড়ি, এই ইঞ্জিন অয়েলগুলি শুধু ইঞ্জিনের মধ্যেই থাকে। যেমন মনে করেন বর্তমান হচ্ছে ফোর স্ট্রোক গাড়ি, ফোর স্ট্রোক গাড়িগুলির মধ্যে ইঞ্জিন অয়েলগুলি ইঞ্জিন থেকে সম্পূর্ণ হেড পর্যন্ত যায়, হেড পর্যন্ত যাওয়ার জন্য ইঞ্জিনের মধ্যে পথ করা আছে। এই পথগুলি যদি আপনার একটা ময়লা যদি আপনি কোলা অয়েল যদি ইউজ করেন, একটা ময়লা যদি ওই অয়েলের যাওয়ার পথে যদি বাধা সৃষ্টি করে তাহলে আপনার পুরো বাইকের ইঞ্জিনটা ডাউন হয়ে যাবে। তো সব সময় আপনারা মাথায় রাখবেন বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনারা ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, আর সার্ভিস সেন্টারে গিয়ে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করবেন। এখন বিষয় হচ্ছে আপনার বাইকের রিং পিস্টন নষ্ট হয়ে যাবার আরেকটি আপনার যে বাইকের এয়ার ফিল্টার ফোম। আমরা এয়ার ফিল্টার ফোম কী করি সচরাচর দেখা যায় পরিবর্তন করার জন্য আমরা যখন কাস্টমারদের বলি, কাস্টমাররা বলে ভাই এখন পরিবর্তন করতে হবে না, পরিষ্কার করে লাগাই দেন। এটা বারবার যখন আপনি পরিষ্কার করবেন এয়ার ফিল্টার ফোমের যে ছিদ্রগুলি আছে এই ছিদ্রগুলি অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণে কি হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি উঠতে থাকে, আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, এই ময়লাগুলি এয়ার ফিল্টার ফোমের ছিদ্রগুলি দিয়ে অক্সিজেনের সাথে মিশে আমাদের বাইকের ইঞ্জিনে প্রবেশ করে, ইঞ্জিনে যখন প্রবেশ করে তখন আমাদের বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট না হওয়ার জন্য আপনার অবশ্যই অবশ্যই দরকার হবে আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অয়েল ফিল্টারটা পরিবর্তন করে দিবেন, এবং যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার নাই সেই বাইকগুলির মধ্যে একটা অয়েল পাম্পের সাথে একটা অয়েল স্ট্যান্ডার দেওয়া থাকে অথবা ক্লাচ কভারের ভিতর একটা অয়েল স্ট্যান্ডার দেওয়া থাকে, মাস্টার সার্ভিসের সময় আপনারা এই অয়েল স্ট্যান্ডারটা খুলে এই নেটটা পরিষ্কার করে দিবেন, করে দিলে কিন্তু আপনার বাইকের আপনি ভালো রেসপন্স পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়া মানে আপনার বাইকের ইঞ্জিনটা ডাউন হয়ে যাওয়া। তো নতুন অবস্থায় বাইকের ইঞ্জিন একটু গরম হয়, তো এটা আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, নতুন অবস্থায় যখন গরম হবে নতুন অবস্থায় তখন এটা আপনাদের ঘাবড়ানোর কোনো
घबराते हमें अपना को टेंशन करते हैं ब्रेकिंग पिरियड शेष हार पर आपनर बैके अपनी भलो माइलेज पाबें अपन बैक इंजिन अतिरिक्त हिट होना तब आपनर यह विषयगुलि आपनादेर देखते हबे कारण रिंग पिस्टन नष्ट जदि हुए जाए आपनर बाइकेर ताहले आपनी अनेक टाकार कष्टर मध्य पड़े जाबें तो सेई कष्टटा होवार आगे आपनी आपनर बाइकेर भालो माल भालो मानेर फुएल आपनी निच्छेन किना भालो मानेर अयेल आपनी इंजिनेर मध्य दितेछेन किना एयर फिल्टार फोम आपनी सठिक समये परिवर्तन करतेछेन किना एबं बाइकेर स्पार्क प्लाग खूब गुरुत्वपूर्ण एक जिनिस स्पार्क प्लाग आमरा सचराचर परिष्कार करे लागिए दी बाइकेर मध्य किन्तु एटा होच्छे भूल धारणा स्पार्क प्लाग परिवर्तन करार समय होले स्पार्क प्लाग जदि भालो थाके स्पार्क प्लाग परिवर्तन करे नेबेन स्पार्क प्लागेर कारणे आमादेर बाइकेर इंजिन अतिरिक्त हिट हो जाए तो आमादेर बाइकेर इंजिन अतिरिक्त हिट होवार थेके रक्षा करार जन्य आमादेर बाइकेर स्पार्क प्लाग आमादेर सठिक समये परिवर्तन करते होबे तो एकटा बाइकेर इंजिन अतिरिक्त हिट होवा माने इंजिनटा खूब ताड़ाताड़ी नष्ट हो जावा तो आमादेर बाइकेर इंजिन खूब ताड़ाताड़ी जाते नष्ट ना होय एबं बाइकेर रिंग पिस्टन जाते खूब ताड़ाताड़ी क्षय ना होय से विषये आमादेर माथाय राखते होबे आमादेर बाइकेर फुएल ठीक आछे किना आमादेर बाइकेर इंजिन अयेल एक नम्बर आछे किना आमादेर बाइकेर एयर फिल्टार फोम परिष्कार आछे किना बा परिवर्तन करार समय होयेछे किना बाइकेर स्पार्क प्लाग परिष्कार आछे किना बा परिवर्तन करार समय होयेछे किना एबं आमादेर बाइकेर नतून बाइक किनार पर आमरा आमादेर बाइकेर ब्रेकिंग पिरियडटा आमरा सठिकभावे मानतेछि किना जदि ना मानि ताहले आमादेर बाइकेर इंजिनेर दशा होये जाबे खूब खराब तो इंजिन भालो राखार जन्य आपनि अनेक कष्ट करे एकटी बाइक क्रय करछेन अनेक आपनार अनेक कष्टेर टाका दिये आपनि एकटी बाइक क्रय करछेन तो बाइकटाके आपनि हाते धरे नष्ट करे फेलबेन ना आपनार एटा जत्न निते होबे जत्न करले किन्तु आपनार बाइक आपनार দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এক সময় আমরা আমাদের গ্রামের বাড়িতে যখন বাইক আমাদের বাড়ির পাশে গিয়ে কোনো কাজে কোনো অফিসার টুফিসার যদি যেত একটা বাইক নিয়ে আমরা হাত দিয়ে দেখতাম এই বাইক এভাবে হাত দিয়ে দেখার কারণে কিন্তু বাইকের মালিক অনেক গালাগালি করত তো গালাগালিও শুনতে হতো শুধু একটু ধরার জন্য তো খুব আসলে খুব আমাদের খুব প্রিয় একটি জিনিস সেটি হচ্ছে মোটরসাইকেল আমাদের প্রিয় জিনিসটাকে আমরা হাতে ধরে নষ্ট করব না তো আমরা একজন আমি আশা করি আমি মনে করি যতগুলো বাইকার আছে সব বাইকাররা আসলে সচেতন একজন ব্যক্তি এবং নিজের বাইকটাকে কিভাবে ভালো রাখবে কিভাবে ভালো রাখবেন সেই বিষয়ে আপনারা আমার থেকে অনেক বেশি বুঝেন আমার থেকে অনেক বেশি জানেন তারপরেও আমি আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের ছেলে হিসেবে আমি আপনাদের সামনে এই টিপসগুলি নিয়ে আসি কারণ আপনাদের বাইকগুলি ভালো থাকুক আমার শুধু আমার এই চেষ্টাগুলি আমি শুধু করে যাই শুধু আপনাদের বাইক ভালো থাকার জন্য আমি আপনাদের একটি কথা বলতে চাই আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি সকল বাইকারদের সেবা দিয়ে যাব সকল বাইকারদের আমি সব সময় ভালোবেসে যাব সকল বাইকারদের আমি আমার যতটুকু আমার জ্ঞান আছে যতটুকু আমি জানি ততটুকু দিয়ে আমি আমার বাইকারদের আমি সেবা দিয়ে যাব তো আর কথা বাড়াবো না আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।